হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো আজকে আমি খেলতে চলেছি আবারও বেডওয়ার্স। আপনারা জানেন আমি এর আগেও একবার বেডওয়ার্স খেলেছি আমার চ্যানেলে। ওই ভিডিওতে যারা যারা দেখেননি ফার্স্টে ওটা দেখে আসেন, ওখানে আমরা অনেক মজা করেছিলাম। তো আমি আবারও খেলতে চলেছি বেডওয়ার্স। বেডওয়ার্সে অনেক কিছু করতে চলেছি, তাহলে আমি ব্যাটবলসে অনেক প্র্যাকটিস করেছি, আগের চেয়ে ভালো গেম প্লে দেখাবো। আর আমি এক ধরনের স্পিড রান করার চেষ্টা করব। আর আপনারা আমাকে রেটিং দিবেন যে আমার গেম প্লে 10 out of 10 কত আপনারা দিতে চান, কত কত ভালো লাগছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অনেক প্র্যাকটিস করেছি, মানে 2 দিন শুক্র শনি 2 দিন আমি খালি লাগাতার মানে ব্যাটবল খেলছি। তো চলো গাইস যাই, এখন প্রথমে মধ্যের দিকে যাব না, মধ্যের দিকে যাই, একটা ইনভিজিবিলিটির পোর্শন কিনে নিব। ও আমার মোবাইল কিন্তু খুবই ল্যাগ করতেছে। হাও ভাগো ভাই, আমি এখন আমি শিওর আমি মরবো, বলতেছিলাম না আমার পক্ষে সম্ভব না এখন, কিন্তু আমার বেসে যারা যারা হামলা করবে তাদেরকে আমি সম্ভব বানিয়ে দিব। হ্যাঁ পড়ছে, এও পড়বে এখন। ও চলো 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 চলো, উপরে চলে এসেছি গাইস, আমি উপরে চলে এসেছি, নিচে চলে আসলাম। তারপরে ডাবল স্পিড পোশন, একজন মানে ইয়ালোতে রাস চলছে স্যার, তখন আমার ব্লু চলে আসলো। আর আমার টিমমেট চলে আসছে, আর এখানে কোনো এটা পায়নি। চল 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 বেনিকাল, একদম মেরে ফেলছি। চলে যায় চলে যায় চলে যায়, ইনভিজিবিলিটির পোর্শন কিনে অনেক গ্রো করতে পারবো তাড়াতাড়ি। ও মানে ভাই কি গেম খেলা খেলছি, দুজনকে মেরে ভাই দুইজনকে আমি মারছি। আর বেচারা মনে করতেছিল যে এ কে, আমাদের দুজনকেই মেরে দিল। তো আবার একটা স্মিজমেটে পোশন খেয়ে নিই, আর এরে প্রথমে শেষ করব বেশি বলে। চল 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 মার 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 মার। তো গাইস এদেরকে আমি শেষ করে নিয়েছি। রেড রেড টিম ক্লাচ করবে, ক্লাচ আর ব্যাস্কেট আর ক্লাচ তো তোমার দিয়ে হবে না। ওকে ও ভাই খেলে তো ভালো, কিন্তু মরছে তো একা। আমার টিমে যদি ক্যাপচার করে, নিকাল 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 যা নিকাল যা নিকাল যা নিকাল যা ভাই, মরে গে ভাই, মরে গেছে মরে গেছে ভাই। শিট গাইস আমিও মরে গেলাম, আমাকে ভালোভাবে খেলতে হবে, টাইম ওয়েস্ট করলে চলবে না। আমার আর্মারকে আপগ্রেড করে নিই, এবার একটু আপগ্রেডের সঙ্গে যাব, মানে জিনিসপত্র নিয়ে যাব, যেন আমি ভালো করে আমার ড্যামেজ ইনক্রিজ করা লাগবে। আর যদি আমি পড়ে যাই, যেটা কিনা আমি সবসময় পড়ি, যদি না সবসময় আমি পড়ি, এর জন্যে আমাকে একটা সেফটি এটা থাকা লাগবে। আর কিছু গোল্ড আমার কাছে নিজের রেখে রাখা লাগবে যদি আমার ব্লক শেষ হয়ে যায়। তো এখন আমি সামনে রাশ করবো। ইয়েলো 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 আই এম কাই ফেল ফিল 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 গে ভাই গে ভাই গে 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 মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম চিজে তো। হ্যাঁ এত ল্যাগ করছে কেন, এখন আমি রাশ দিব রেড টিম, রেড
গ্রিন টিম পুরোটা শেষ হয়ে গেছে, এর জন্য গ্রিন টিমের ওখানে অনেক গোল্ড হবে, এর জন্য আমি গ্রিন টিমের ওইখানে যাই। এখানে কিন্তু এটা গ্রিন টিম, কে মনে হয় কেউ বিট করছে, রেড টিমও বিট হয়ে গেছে, এখন বাদে খালি ইয়েলো টিম। এখানে অনেক গোল্ড পড়ে আছে যেটা কারো দরকার না, আমাকেও দিয়ে দেয় না। এখন আমি একটা বো কিনে নেবো এবং আমি আমাকে একটু আপগ্রেড করে নেবো, যেরকম আমি এটা নিয়ে নিব, অনেক ব্লক নিয়ে নিব এবং কি আমার এটাকেও আমি আপগ্রেড করে নিব, আর অনেকগুলো গোল্ড আমি নিয়ে রাখবো। আর আমি এখন স্পিডের পোশন নিব, আর আমার বেডটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে মনে রাখবেন। এবার কিন্তু আমি ভাই ইয়েলো টিম দেখতে সারবো না, চলো ভাই ইয়েলো টিম ইজ নট এভিডেন্ট বাই ভাই, কী বলতেছি আমি নিজেও জানি না। চলো 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 তো, ইয়েলো টিম ইজ নট এভিডেন্ট বাই মি। আমি আর এর জন্য আমি গোল্ড নিয়ে রাখতে চেয়েছিলাম, আমি গোল্ডেন অ্যাপল খেতে পারি। উপরে চলো উপরে চলো উপরে চলো, দিস ইজ নট সেফ এরিয়া, উপরে চলো উপরে চলো উপরে যাওয়া লাগবে, আর ইস এরিয়া নট সেফ মি, এই এরিয়াতে আমি সেফ নাই, এর জন্য এই এরিয়াতে আমি সেফ নাই, আমাকে উপরে বিল্ড করা লাগবে, উপরে বিল্ড করা লাগবে আমাদেরকে। এখানে আমি আমার গোল্ডেন অ্যাপলটা নিয়ে নিই, তাতে খেয়ে নিই, আমি মরে দেবো। চলো এখন কোথাও যাব না, আমি ডিরেক্ট যাব আমাদের বেসে, হ্যাঁ আমাদের বেসে আমি ডিরেক্ট যাব। রেড কিন্তু এখনো আছে, হ্রাস করার চেষ্টা করছে রেড, কিন্তু রেড কিন্তু বেশি পারছে না, বেড়ে উঠছে না, এর জন্য আমি রেড টিম কিন্তু একজনকে খতম করে ফেলছে, মানে বুঝতে পারছেন রেড কতটা মারাত্মক লেভেলের একটা প্লেয়ার আসছে রেড টিমে। ভাই শিট, আমি এই ম্যাচটা হেরে গেছি, কিন্তু সমস্যা নেই আর একটা ম্যাচ খেলবো। এক যারা যারা দেখছে তাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আর চ্যানেল নিউ হলে সাবস্ক্রাইব করে দিবেন, একটি সাবস্ক্রাইবের দরকার। চলো আবারও আমি খেলবো, আর একটা ম্যাচ খেলবো, চলো এবার তো আমরা জিতবই, ইয়া।